মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল এক শিশু। ঘটনাটি ঘটেছে মোথাপাড়ি থানার বাঙ্গিটোলায়। আটগম্বা গ্রামের বাসিন্দা 8 বছরের নাইমা খাতুন বাঙ্গিটোলায় মামার বাড়িতে গত 3 দিন আগে বেড়াতে আসে। এদিন বেলা 10টার সময় ভাগীরথী নদীতে স্নান করতে গেলে তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ও আড়গামা ওর নিজস্ব বাড়ি, মামার বাড়িতে মানে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। হ্যাঁ, 3-4 দিন হয়ে যায় ঘুরতে আসা। গতকালকে ও 10:30 নাগাদ নদীতে যায় স্নান করতে। কোন নদীতে? কোথায়? ভাগীরথী, গোবিন্দমণি ভাগীরথী নদীতে। হ্যাঁ, আর নদীতে স্নান করতে নেমে ও তলিয়ে যায় জলে। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি, পুলিশ প্রশাসনকে ফোন করি, পুলিশ প্রশাসন ঘণ্টাখানেক পর আসে। তারপরে ডুবুরিকে আমরা কল করি, ডুবুরি 3-4 ঘন্টা পরে আসে। তো ওরা ওই সব খোঁজাখুঁজি করেছিলো, কোনো রকমে পাওয়া গেল না। আজকে সকালে আমরা 6:30 সময় বডিটা পেয়েছি। কোথায় পেলেন? ওই নদীতেই পেয়েছি। ওই নদীতে? হ্যাঁ। মানে কতক্ষণ পর পেলেন? হ্যাঁ, তো গতকাল 10:30 সময় ঘটনা ঘটেছিলো, আর আজকে সকাল 6:30 সময় আমরা বডি পেলাম। ওরা কোন ঘাটে পেলেন? কোন ঘাট? ওই ভাগীরথী নদী। কোন থানা এলাকায় ওটা? গোবিন্দমঞ্জি। মোথাবাড়ি থানা? হ্যাঁ, মোথাবাড়ি থানা। আর মেয়েটির নাম কি? নাইমা খাতুন। বাড়ি কোথায় এর? এর বাড়ি আটগাঁওয়া। আর মামার বাড়ি কোন গ্রামে? গোবিন্দমঞ্জি বাঙ্গিটোলা। বাঙ্গিটোলা। আপনার নাম? আরশেদ আলী। আপনি কে হন? মামা হলাম। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল এক শিশু। ঘটনাটি ঘটেছে মোথাপাড়ি থানার বাঙ্গিটোলায়। আটগম্বা গ্রামের বাসিন্দা 8 বছরের নাইমা খাতুন বাঙ্গিটোলায় মামার বাড়িতে গত 3 দিন আগে বেড়াতে আসে। এদিন বেলা 10টার সময় ভাগীরথী নদীতে স্নান করতে গেলে তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ও আড়গামা ওর নিজস্ব বাড়ি, মামার বাড়িতে মানে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। হ্যাঁ, 3-4 দিন হয়ে যায় ঘুরতে আসা। গতকালকে ও 10:30 নাগাদ নদীতে যায় স্নান করতে। কোন নদীতে? কোথায়? ভাগীরথী, গোবিন্দমণি ভাগীরথী নদীতে। হ্যাঁ, আর নদীতে স্নান করতে নেমে ও তলিয়ে যায় জলে। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি, পুলিশ প্রশাসনকে ফোন করি, পুলিশ প্রশাসন ঘণ্টাখানেক পর আসে। তারপরে ডুবুরিকে আমরা কল করি, ডুবুরি 3-4 ঘন্টা পরে আসে। তো ওরা ওই সব খোঁজাখুঁজি করেছিলো, কোনো রকমে পাওয়া গেল না। আজকে সকালে আমরা 6:30 সময় বডিটা পেয়েছি। কোথায় পেলেন? ওই নদীতেই পেয়েছি। ওই নদীতে? হ্যাঁ। মানে কতক্ষণ পর পেলেন? হ্যাঁ, তো গতকাল 10:30 সময় ঘটনা ঘটেছিলো, আর আজকে সকাল 6:30 সময় আমরা বডি পেলাম। ওরা কোন ঘাটে পেলেন? কোন ঘাট? ওই ভাগীরথী নদী। কোন থানা এলাকায় ওটা? গোবিন্দমঞ্জি। মোথাবাড়ি থানা? হ্যাঁ, মোথাবাড়ি থানা। আর মেয়েটির নাম কি? নাইমা খাতুন। বাড়ি কোথায় এর? এর বাড়ি আটগাঁওয়া। আর মামার বাড়ি কোন গ্রামে? গোবিন্দমঞ্জি বাঙ্গিটোলা। বাঙ্গিটোলা। আপনার নাম? আরশেদ আলী। আপনি কে হন? মামা হলাম। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।